আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার সুপ্রিয় ফাজিল শিক্ষার্থী সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের নোটিশ পাওয়ার জন্য সো সুপ্রিয় সকল শিক্ষার্থী যারা ফাজিল অর্থাৎ স্নাতকে পড়াশোনা করতেছো তাদের জন্য কিন্তু প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়ে গেছে তো ওই পরীক্ষার সময়সূচিটা তোমাদেরকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা তো চলো ভিডিওটা শুরু করি তো সুপ্রিয় সকল শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে তোমাদের এইখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং তোমাদের হচ্ছে হ্যাঁ বিশ অগ্রহায়ণ চোদ্দোশো আঠাশ সন এই যে অর্থাৎ পাঁচ ডিসেম্বর ডিসেম্বর মাসের পাঁচ তারিখে তোমাদের কিন্তু রুটিনটা পাবলিশ করা হয়েছে সো রুটিনটাতে কি বলছে আমরা একটু দেখি দু সালের ফাজিল অর্থাৎ স্নাতক পাশ প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ফাজিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ যারা নিয়মিত কিংবা অনিয়মিত প্রাইভেট রিটেইক বা মানোন্নয়নে যারা পরীক্ষা দিবে দু সালে তাদের এই নিম্ন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওকে যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটায় এবং পরীক্ষা কতক্ষণ হবে সেটা তোমাদের প্রশ্নপত্রে উল্লেখ থাকবে ওকে তোমাদের কোন পরীক্ষা কোন দিন হবে সেটা আমরা একটু দেখি তোমাদের ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি রবিবার ফাজিল পাস প্রথম বর্ষের জন্য হবে উলুমুল কুরআন ওয়াল হাদিস ঠিক আছে এটা তোমাদের প্রথম পত্রটা হবে যার বিষয় কড় হচ্ছে একশো এক এবং যাদের এই উপরেটা হয়তো বা নাই এটা আছে তাদের হবে এবং হচ্ছে সতেরোই জানুয়ারি সোমবার যারা ফাজিল দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছো তোমাদের এই সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা হবে ওকে সে দেখতে পাচ্ছি উলুমুল আরাবিয়া ওয়াসরিয়া ঠিক আছে এইটা হবে প্রথম পত্র এবং পদার্থবিজ্ঞান যারা বিএসসিতে আছো গ্রুপ এতে তাদের হবে পদার্থবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান যারা বিএসসি গ্রুপ বিতে আছো তাদের হবে এবং অর্থনীতি যারা এ আছো তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং দেখতে পাচ্ছ বিশ জানুয়ারি বৃহস্পতিবার ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা হবে ইসলামিক স্টাডিজ যারা বি এতে আছে এবং অর্থনীতি হবে যারা বি আছে আর এদিকে কিন্তু পত্রগুলা সুন্দর করে লিখা আছে ইসলামিক স্টাডিজ বিএ প্রথম পত্র দেখতে পাচ্ছ এবং অর্থনীতি বিএসএস এদের এই বিএসএসের জন্য হচ্ছে দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান বিএসসি যারা আছে অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স স্টাডি ওকে সো তাদের জন্য দ্বিতীয় পত্র ওকে এবং হচ্ছে দেখতে পাচ্ছ চব্বিশ জানুয়ারি সোমবার ফাজিল ফাজিল পাস প্রথম বর্ষের জন্য হবে উলুমুল কুরআন হাদিস কিংবা হচ্ছে আলহাদিস ও আরবি ঠিক আছে যে আলহাদিস ও আরবি এটা কিন্তু তোমাদের হচ্ছে বিএসসি বিএসএস বিবিএস এদের জন্য কম্পালসারি ঠিক আছে সো তাদের হচ্ছে এইখানে এক্সামটা হবে ঠিক আছে এবং হচ্ছে পঁচিশ জানুয়ারি মঙ্গলবার ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে উলুমুল আরাবিয়া ওয়াল শরিয়া ওয়াশরিয়া এটা দ্বিতীয় পত্র তো প্রত্যেকটা পত্র এবং হচ্ছে বিষয়গুলো লিখা আছে এইখানে যেমন দেখতে পাচ্ছ যারা এ আছে তাদের রাষ্ট্রবিজ্ঞান আছে সো তাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম প্রথমপত্র হবে এবং এইখানে দেখতে পাচ্ছ উনত্রিশে জানুয়ারি দু শনিবার তৃতীয় বর্ষের জন্য এইখানে দেখতে পাচ্ছ যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের হচ্ছে পদার্থবিজ্ঞান আছে তৃতীয় পত্র যারা বিএসএস তারা হচ্ছে সায়েন্স বলতেছি কেন যারা বিএসসিতে পড়াশোনা করতেছে তারা কিন্তু সায়েন্স গ্রুপ থেকে ওকে এবং বিএসএস যারা এরা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ঠিক আছে তাদের অর্থনীতি আর যারা বিয়ে তারা বেচাল আর্টস ঠিক আছে এবং হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফাজিল প্রথম বর্ষের হচ্ছে দুই ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে তৃতীয় পত্র উলুমুল কুরআন অল হাদিস তৃতীয় পত্র ঠিক আছে এবং হচ্ছে আল আকায়েদ ও ফিকা তোমাদের যে আকায়েদ ও ফিকা বইটা কম্পালসারি আছে বিএসসি বা বিএসএস বিবিএস সকালের সকলের জন্য তো তাদের এটা হবে ওকে এবং পাঁচ ফেব্রুয়ারি শনিবার ফাজিল দ্বিতীয় বর্ষের জন্য এই এই সাবজেক্টগুলো তোমাদের হবে তোমরা দেখে নিবা আর অবশ্যই তোমাদের যারা বিএসএস আছে তাদের হচ্ছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই আছে এবং এইখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রুটিন শেষ হয়নি এখানে সুন্দর করে যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার তিনটা তিনটা বর্ষে রুটিন দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে রুটিনটা কিন্তু একটু বড়ো তো দেখতে পাচ্ছ এই যে রুটিনটা তো এই রুটিনটির ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তোমরা ক্লিক করো ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিবা ওকে সো এখন দেখো বিশেষ নির্দেশাবলী কী কী দিছে আমরা একটু পড়ে নিব হ্যাঁ কোভিড উনিশ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে পরীক্ষা দিতে গেলে এবং পরীক্ষায় অবশ্যই তিরিশ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা প্রশ্নপত্রে যেই সময় লেখা থাকবে সেই সময় অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে এবং তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যবহারিক বিষয়ের পরীক্ষা অর্থাৎ হয়তো বা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো যেগুলো বিষয় হবে ওগুলো দশটা থেকেই আরম্ভ হবে এবং পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগেই কিন্তু নিজের প্রতিষ্ঠান থেকে মানে নিজের ইনস্টিটিউশন থেকে হচ্ছে তোমরা কালেক্ট করবা সংগ্রহ করবা হ্যাঁ এবং প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে ও ফর্মে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে বিষয় কোড ভালোভাবে বৃত্ত ভরাট করে লিখতে হবে কোন বস্তাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না ওকে তো এখানে আরও অনেক কিছু লিখে আছে তো তোমরা সব কিছুই কিন্তু তোমরা পড়ে নিবা ওকে এবং হচ্ছে আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করি ভিডিওটা অলরেডি পাঁচ মিনিট পার হয়ে গেছে তো সকালে ভালো থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত